সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লা সদর উপজেলা নোয়াপাড়া ও সদর দক্ষিণ থেকে পাসপোর্ট দালালির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 44টি পাসপোর্ট, নগদ 1,57,000 টাকা, 728টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোন সহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। র‍্যাব কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোহাম্মদ মিজানুর রহমান, বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন, সদর উপজেলার ছোবড়া গ্রামের ফুল মিয়ার ছেলে জহিরুল হক, দেবিদ্বার উপজেলার ছোবড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে মোহাম্মদ রনি, সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন শফিক, ছোটরা গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ জামাল মিয়া, সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন, সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম এবং সদর উপজেলার গুণানন্দী গ্রামের মৃত আলী আজমের ছেলে মোহাম্মদ নাসির। করোনায় সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং খোলা রাখায় কুমিল্লা নগরীতে 3 প্রতিষ্ঠানকে বন্ধ করে জরিমানা করা হয়েছে। রোববার নগরীর তালপুকুরবাড়, ঝাউতলা ও রানীবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং খোলা রাখায় 3টি কোচিং সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়। 4টি মামলায় 16,000 টাকা জরিমানা করা হয়। পৃথক 2টি অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং সৈয়দ ফারহানা পৃথা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় আমরা সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছি। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে খোলা কোচিং বন্দর সহ মামলা ও জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লায় একদিনে আরও 84 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 34.9%। আক্রান্তদের মধ্যে 19 জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও লাকসাম উপজেলায় সর্বোচ্চ 21 জন এবং বুড়িচং উপজেলায় 10 জন করোনায় আক্রান্ত হন। 23 জানুয়ারি রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 39,898 জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন 38,239 জন, প্রাণ হারিয়েছেন 959 জন। এছাড়াও গত 24 ঘন্টায় কুমিল্লায় 25 জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।